Assalamu alaikum guys, it's me your boy Durjoy Pranto. Welcome to our another video. আজকে আমরা কুষ্টিয়া জেলার সুনামধন্য চায়ের দোকানে যাচ্ছি। আপনারা সাথে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। গাইজ, আমরা এদিক সেদিকে ঘোরাফেরা করার কারণে আমাদের যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছিল। সো এটা মূলত কুষ্টিয়া জেলার দক্ষিণ দিকে মানে 6-7 কিলোমিটার দূরে লাহিনী বটতল এলাকাতে এই চায়ের দোকানটি অবস্থিত। যাই হোক, রাতে বেলাতে শহরগুলোতে ঘুরতে অনেক ভালো লাগে। রাতে শহরগুলো দেখতে আসলে অনেক সৌন্দর্য হয়। এখানে একটা ব্রিজ ছিল, কোনো দুর্ঘটনা বা কোনো একটা কারণে এটা ভেঙে গিয়েছে, তাই এখানে এখন কাঠ দিয়ে মানে অনেকগুলো কাঠ দিয়ে সাঁকো বানানো হয়েছে। সাঁকোটা পার হয়ে বাম হাতে চায়ের দোকান অবস্থিত। আপনারা সামনে যে ছোট টং দোকানটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই নাম করা চায়ের দোকান। আপনারা সামনে যে নারিকেলের মালাটা দেখতে পাচ্ছেন, এই যে এই মালাটা, এই মালাটার ভিতরে করে চা পরিবেশন করা হয়। দেখতে পাচ্ছেন ডেক্সির ভিতরে দুধ আছে, দুধ জাল দেওয়া হচ্ছে। এখানকার স্পেশাল চা হচ্ছে মালাই চা, এছাড়াও অন্যান্য চা এখানে পাওয়া যায়। আর সাধারণত মানে এখানে এটাই চলে বেশি, সবথেকে স্পেশাল চাটাই সবথেকে বেশি চলে। আর যে যেটা ভালো লাগে সেটা এসে এখানে খাই। সো আমরা দুজন ছিলাম, সেই কারণে আমরা দুটা স্পেশাল মালাই চা অর্ডার করছিলাম। এছাড়াও মামা অন্যান্যদের জন্য অন্যান্য চা বানাচ্ছিলেন, মানে লাল চা দুধ চা বানাচ্ছিলেন। সো দেখুন আপনারা, আপনারা দেখতে পাচ্ছেন মামা আমাদের জন্য দুটা স্পেশালভাবে মালাইয়ের মধ্যে চা বানাচ্ছে। সো দেখে বোঝা যাচ্ছে এটা অনেক টেস্ট হবে। এখানে কিন্তু অনেক ভিড় হয়, মানে প্রচুর মানুষজন এখানে আসে, সন্ধ্যার সময় আসে। আর আমরা এখানে এসে 20 মিনিট ওয়েট করতে হয়েছিল, তারপরে আমরা চা পেয়েছিলাম। গাইস, চা রেডি হয়ে গেছে, এখন আমরা চা খাবো। শুধু চা খেলে তো কেমন হয়, সেই কারণে আমরা এর সাথে পাউরুটি নিয়ে নিয়েছিলাম, যাতে অনেক জিনিসটা অনেক ভালো লাগে। গাইস, চায়ের টেস্টটা অনেক সুন্দর ছিল, আপনারা চাইলে এখানে আসতে পারেন। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।